আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রয়িং বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রথমে এই দৃশ্যটি আঁকতে একটি ঘর আঁকব ঘরটা সহজেই এভাবে আঁকা যায় প্রথমে আমরা চালা এঁকে নিব চালাটা দেখতে পাচ্ছেন সুন্দর করে আঁকার চেষ্টা করছি একটি চালা আঁকলাম এরপর তিনটা দাগ এই পাশে এই পাশে এবং এই পাশে তিনটা সোজা দাগ দিয়ে এই দাগ তিনটা মিলে দিলেই ঘরের একটা সুন্দর শেপ হয়ে যায় ঘরের শেপ আঁকার পর আমরা এই পাশে দেখতে পাচ্ছেন একটু ঝোপ গাছ আঁকছি ঘরের পাশে এইভাবে ঝাউ গাছ বা ঝোপ গাছ আঁকছি এখন আমরা দরজা আঁকব দরজার মাঝে দাগ এইভাবে এক দুইটা দাগ দিলে সুন্দর লাগবে এরপর এই পাশে আমরা জানালা আঁকবো জানালাটাও সুন্দর করে আঁকার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সুন্দর একটি জানালা আঁকলাম ওপরে গোল দিলাম সুন্দর একটি ঘরের সিনারি এরপর আঁকবো আমরা একটি গাছ গাছটা দেখুন আগে ডালপালা এঁকে নিব তারপর আমরা গাছের পাতাগুলো আঁকবো গাছের পাতা সহজে এইভাবে আমরা আঁকবো চেষ্টা করব উপর দিকে গোল করার এইভাবে আস্তে আস্তে সুন্দর করে একটি গাছ আঁকবো গাছ আঁকার পর আমরা দেখতে পাচ্ছেন একটি সোজা দাগ দিলাম এই পাশেও একটি সোজা দাগ টেনে দিলাম এখন আমরা এই পাশে দূরের গাছপালাগুলো আঁকবো এখন এই পাশে ফাঁকা দেখতে পাচ্ছি এখান থেকে একটা পাহাড় এখান থেকে আরেকটা পাহাড় এটার সাথেই আরেকটা পাহাড় আঁকবো দেখুন তিনটা সারি পাহাড় দেখতে কিন্তু সুন্দর লাগছে এখন আমরা পাহাড়ের নিচে কিছু গাছ আঁকবো ঝাউ গাছ দেখা যাচ্ছে এরকম গাছ আঁকবো আমরা এখানে গোল করে একটি সূর্য আঁকবো দেখতে পাচ্ছেন সুন্দর একটা সূর্য হয়ে গেল এখন আমরা কি করব সাদা সাদা মেঘ আকাশে দু একটি মেঘের খণ্ড আঁকবো তাহলে আকাশটা দেখতে সুন্দর লাগবে বন্ধুরা দৃশ্য আঁকানোর কৌশলে আমাদের সুন্দর করে আঁকতে হবে যেখানে যেটা মানায় সেটাই আঁকতে হবে এখানে আমরা একটি পার আঁকবো নদীর পা আঁকব তাহলে একপাশে পার হবে একপাশে নদী হবে দেখতে পাচ্ছেন সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকলাম আশা করছি ছোট বাচ্চারা এখান থেকে শিখতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম